তো আমি কিন্তু আমার বোনের থেকে অনেক কিছু গিফট পাইছি, মানে আমার যে পছন্দের যে জিনিসগুলা তার মধ্যে এটা হলো স্পেশাল, এটা পরে দেখাবো। তো বোন আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াতে। ভালো নাই কেন সেটা বলতেছি, আগে আপনারা ঘাবড়ে যায় না যে বোন ভালো নাই কেন। আমাদের এখানে এখন রাত্রবেলা, এ দেখেন আমাদের বুড়া আসছে, তাবি বুড়া আর এক বুড়ি ঘুমাইতেছে। তো যেটা বলতেছিলাম, এখন সন্ধ্যা হয়ে রাত্র হয়ে গেছে, আমরা চা খাবো। সন্ধ্যার সময় সবাই রেস্টে ছিল, মা বসে আছে। তো আজকে প্রচুর ঠান্ডা পড়তেছে আমাদের রূপপুরে পাকশি ইউনিয়নে, এত ঠান্ডা পড়তেছে যেটা কল্পনা করার মতো না। আর সন্ধ্যার আমরা সবাই একসাথে চা খাবো, সেই দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করি। তো মা অলরেডি চা খাওয়া শুরু করে দিছে। মামা, এ যে আমাকে ডাকে মামা, তা হ্যাঁ অফিস যাচ্ছ, আচ্ছা যাও। তো চা বানাইলো কিন্তু আপনাদের ভাবি, নিশিষে ভাবি রাতে চা খাবে বলতেছে। এই জন্য তুমি চা খাবা, আসো ভাই, তুই না চলে। হ্যাঁ 11-তে চিন্তা করেন, আমরা এখন 11 ডিগ্রি তাপমাত্রা, মানে হ্যাঁ এখন এখন 15 না 16 যেন, না না এখন 15 না 16 যেন। এ বিস্কুট দাও, তুমি বিস্কুট দাও, যে আপনাদের ভাবে তুমি চা খাবো না, নাও 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 নাও, চা নিছো, তোমারটা তোমার চা নিছো, ও ওই যে মগে, এই যে আপনাদের ভাবি হলো মগে চা নিছে, এই যারা খায় নাও। তো আমরা একটা সুন্দর সময় কাটাইতেছি, সুন্দর সময়। হ্যাঁ ভাইয়া মারছে, ওই যে ভাইয়া, ওই যে ভাইয়া তো বসে আছে, ভাইয়া তোমাকে তো কেউই মারে না বাবা, ও শুধু বলে এক সময় মা মারছে, বাবা মারছে, ভাইয়া মারছে, মামা মারছে, সবাই ওকে মারে, তাবি বুড়াকে না। হাত গুটাইতেছে, দাম গুটাই দে, এই তো ওকে। তো চা খাই, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এই যে দেখেন আমার ভাইগনা আসি হলো, এই যে খেজুরের রস নিয়ে আসছে, যে সাইজি রস, সাইজি রস যেটা বলে, আমার কই থেকে আনলা, স্টেশন থেকে, না এটা একরকম স্বাদ, ঝাল তো নিয়েছে একটু, কে সাইজি রসের স্বাদ বেশি, সাইজি রসের স্বাদ বেশি, অল্পটা লাগে, অল্পটা অল্পটা খাই দেখ, ওরে আপনি ঠান্ডা, আপনি ঠান্ডা না খাবে, আমরা একটু রসটা খাইয়া দেখি। তো আমি কিন্তু আমার বোনের থেকে অনেক কিছু গিফট পাইছি, মানে আমার যে পছন্দের যে জিনিসগুলা তার মধ্যে এটা হলো স্পেশাল, এটা পরে দেখাবো। আচ্ছা এই আমি প্রথমে এটা দিয়ে শুরু করি, না এটা হলো একটা আপু, ওর নাম হলো ইভা। আপনারা মনে হয় আমার ব্লগে তাবিবের জন্মদিনে আমরা যে বাইরের রেস্টুরেন্টে খেয়েছিলাম ওইখানে একটা আপু ছিল, একটা ছোট্ট মেয়ে বাচ্চা ছিল আপু, ইভা, ও হলো মালয়েশিয়াতেই থাকে, ও হলো ডক্টর, আর ওর হাজব্যান্ড হলো প্রাণের একটা বড় একটা কোম্পানি ওইখানে মালয়েশিয়াতে জব করে আর কি। তো ওর সাথে আমার পরিচয় খুব বেশি দিনের না, রিসেন্ট পরিচয়। তো ও হলো অনেক আগে থেকে আমাদের ফ্যামিলি সবার ব্লগ দেখে, তাবিয়াকে খুবই পছন্দ করে, ভাইয়া ভাবি সবার জন্য টুকটাক করে গিফট পাঠিয়েছে। তো এই বডি স্প্রেটা হলো ভাইয়ার জন্য ইভা মানে দিয়েছে আর কি। ধন্যবাদ ইভা আপুকে, শুধু মালয়েশিয়া থেকে আমাদের জন্য গিফট পাঠানোর জন্য। আর এটা আমি আনছি ভাইয়ার জন্য এই বডি স্প্রেটা, আর ওদিক থেকে তো একটু ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসতেছে কারণ দুই বুড়া বুড়ি খেলতেছে। তো এটা আমি ভাইয়ার জন্য আনছি, আমি টুকটাক যা পেরেছি সবার জন্য চেষ্টা করেছি। আর এটা হেড এন্ড অ্যান্ড শোল্ডার্স এর ম্যান শ্যাম্পু আর কি, এই শ্যাম্পুটা খুব ভালো, এটা তোর সঙ্গে বাবাও ইউজ করে, এটা অ্যান্টি ড্যান্ড্রাফ মানে ড্যান্ড্রাফের জন্য খুবই ভালো, আর হেয়ার ফলও কমায় দেয় এই শ্যাম্পুটা। তো এটা ভাইয়ার জন্য। তারপরে ভাইয়া তো এই চকলেটটা খুব পছন্দ করে, খুব পছন্দের চকলেট এটা, আমি ওকে ভাইয়া সবসময় আমাদের বলে স্পেশাল এটা আনতে। তো এই চকলেটটা মানে আমি যেখান থেকে চকলেট কিনেছি ওইখানে একটা প্যাকেটই অবশিষ্ট ছিল, জি বাবা যাও তুমি তাবিয়ার সাথে খেলা করো, যাও
কফি খুব পছন্দ করে আর মালয়েশিয়ার কফি কিন্তু খুবই বিখ্যাত কফি বিশেষ করে খুব মজা তো এই কফি দুইটা ভাইয়ার জন্য আর ভাইয়া হাতে ব্রেসলেট করতে খুব পছন্দ করে তো এই ব্রেসলেটটা এটা হলো আমি ভাইয়ার জন্য এনেছি আমি তো আসলে ছেলেদের জিনিস অতটা মানে কেনা পড়ে না আমার ব্রেসলেট এগুলো তারপরও পছন্দ করে যা পেরেছি এনেছি আর কি তো দেখ ভাইয়াকে পরাই দিই জানি না সত্য কি মিথ্যা রিভিউতে দেখেছি হয়তো অনেকে তো আর এটা হলো খুব স্পেশাল আপনারা দেখেছিলেন আমার ব্লগে আমি ক্যাসিও থেকে এই ঘড়িটা কিনেছিলাম জি বাবা ঘড়ি পড়তে পছন্দ করে মানে এরকম চেন টাইপের এর আগে ঘড়ি দেওয়া হয়েছে ওগুলো ছিল বেল্টের কাঠের ঘড়িও দিছিলাম বুঝছিল এটা কাঠের ঘড়িও দিছিলাম তো ভাইয়া পড়ুক হাতে পর এগুলো আপনারা দেখছেন আপনাদের ভাবির ব্লগে কেউ দেয়া তো দেখেন নাই আচ্ছা এখানে দুটা আছে ঠিক কালার এখানে আছে একটা হলো এবার মারে এনো তোমার হলো সেই গেঞ্জি আনতে বলছিল গরম কাপড়ে এনো কালার গুলা খুবই সুন্দর আর ভাবি তো সবসময় যখনই আসে আম্মু তখন থ্রি পিস নিয়েই আসবে খুবই সুন্দর থ্রি পিস আর কাপড় গুলা খুব সফট এই থ্রি পিস গুলা খুবই সুন্দর ভাবি যখন থ্রি পিস কিনলো না থ্রি পিস ভাবি একটা কিনছে তার জন্য ড্রেস স্কার্ট টাইপের তো ভাবি আমাকে তখন বলছে তুই পরবি যদি তুই পরিস তোর জন্য একটা কিনবো তুমি যদি যাও তাহলে কিনো তোমার আলাদা করে এটার জন্য যাইতে হবে না তো ভাবি মনে হয় পরে গিয়েছিল যে থ্রি পিস নিয়ে আসছে খুব সুন্দর হয়েছে এটা বানায় পড়লে খুব ভালো লাগবে আর আমার না এরকম কালারফুল জিনিস খুব পছন্দ এক সময় খুব লাইট কালার পরতাম কিন্তু এখন মনে হয় যে একটু কালারফুল পরবো কারণ বয়স হচ্ছে আস্তে আস্তে পরে হয়তো পরতে পারবো না অবশ্য বয়সের সাথে কালার ডিপেন্ড করে না তারপরেও আমাদের একটা রেওয়াজ যে আমরা একটু বয়স হয়ে গেলে কালারফুল জিনিস পরি না খুব সুন্দর হয়েছে জিনিসটা খুবই সুন্দর খেজুরের রস দেখলেন না খেজুরের রস ঠিক আছে আপনারা গিফট মানে আমার গিফট নিতেও ভালো লাগে দিতেও ভালো লাগে ভাবি কিন্তু গিফট দিতে খুব পছন্দ করে
তাবিদেরও কিন্তু ছিল আসলে ভিডিও করা হয়নি তাবিদ তাবিদের জন্য চারটা গেঞ্জি না ওরা জানে ওটা তাবিদ এখন অলরেডি পড়া শুরু করে আমি তো সব সময় বলে যে আমরা আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন যেন আমরা এইভাবে থাকতে পারি সারা আল্লাহ যেন আমাদের দুই ভাই বোনকে সব সময় এরকমই রাখে হ্যাঁ এটা দেখেন এই বুড়ার গুড়ি খেলতেছে দুজন ভাব হয়ে গেছে আস্তে আস্তে হ্যালো বলো বলো হ্যালো হ্যালো তাবিয়া হ্যালো বলো আম্মু হ্যালো বলো তো তাবিয়া হ্যালো তাবিয়া ঘুম থেকে উঠছে ঘুম থেকে উঠছে মাত্র আম্মু তাবিয়া রান্না করছো রান্না করতেছো করো রান্না করো আরে বুড়া হলেন খাবে না মামা তাবিয়াকে একটু খাবাই দাও তো তাবিয়াকে খাবাই দাও তো ভাই বোনেরা বন্ধুরা যারা আমাকে নিয়মিত দেখেন যারা আমাদেরকে পছন্দ করেন যারা এখন ফ্যামিলি ব্লগিং পছন্দ করেন তাদের আমাদের পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আর যারা পছন্দ করেন না তাদেরকে অনেক ভালোবাসা দেখতে দেখতে ভালোবাসা তৈরি হয়ে যাবে এটাই হলো নিয়ম যে আস্তে আস্তে আপনাদেরও ভুল ভেঙে যাবে আপনারাও ভালোবাসতে শুরু করবেন এটাই সবসময় আশা করি তো যে যেখানে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বিপদ আপদ থেকে নিজেকে রক্ষা করবেন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিই আল্লাহ হাফেজ।